আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটির মাধ্যমে আমরা এক নম্বর গ্রুপে অবস্থিত যে মৌলগুলো রয়েছে সেগুলো দেখতে কেমন সেটি দেখার চেষ্টা করব। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে এক নম্বর গ্রুপের যে মৌলটি রয়েছে সেটি হল হাইড্রোজেন এটি একটি গ্যাস এটি দেখতে কেমন এটি তোমরা এখন দেখতে পারবে এবার আমরা দেখব এক নম্বর গ্রুপের দ্বিতীয় মৌল লিথিয়াম লিথিয়াম মৌলটি দেখতে কেমন সেটি আমরা এখন দেখার চেষ্টা করব এবার আমরা এক নাম্বার গ্রুপের তৃতীয় মৌল সোডিয়ামকে দেখার চেষ্টা করব মৌলটি দেখতে কেমন তোমরা নিশ্চয়ই সেটি দেখতে পাচ্ছ এবার এক নাম্বার গ্রুপে অবস্থিত চতুর্থ মৌল পটাশিয়ামকে আমরা দেখার চেষ্টা করব নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ পটাশিয়াম মৌলটি দেখতে কেমন এবার আমরা এক নাম্বার গ্রুপের পঞ্চম মৌল রবিডিয়ামকে দেখার চেষ্টা করব। তাহলে চলো আমরা দেখি রুবিডিয়াম মৌলটি দেখতে কেমন এবার আমরা এক নাম্বার গ্রুপের ষষ্ঠ মৌল সিজিয়ামকে দেখার চেষ্টা করব দেখব সিজিয়াম মৌলটি দেখতে আসলে কেমন এবার আমরা এক নাম্বার গ্রুপে অবস্থিত সপ্তম মৌল ফ্রান্সিয়ামকে দেখার চেষ্টা করব। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এক নাম্বার গ্রুপে অবস্থিত ফ্রান্সিয়াম মৌলটি দেখতে কেমন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি এখানে শেষ করছি এরপর আমরা পর্যায় সারণীর অন্যান্য গ্রুপের মৌলগুলো তোমাদের সামনে হাজির করার চেষ্টা করব। এরপর তোমরা কোন গ্রুপের মৌলগুলো আগে দেখতে চাও সেটি আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম